once again. নিমকি এখন তো বাইরে বেরোনো যাচ্ছে না, ওই কারণে ঘরে নিমকি তৈরি করা হচ্ছে। এইগুলো সব করেছে আমার ছোট মেয়ে, আমি শুধু ভাজছি। ওই তো নিমকি খেতে ভালোবাসে, ওই জন্য ওর বেশি উৎসাহ খাওয়ার থেকে বেশি। ওর এসব কেটে কুটে দেবে, এ করবে, কত সুন্দরভাবে কেটেছে ছোট মেয়েটা। আর বড় মেয়ে দিকে সবচেয়ে দিয়ে যার কাজ লেগে গেছে, তো দেখাচ্ছি কি করছে। হ্যালো, আমরা গিয়ে দেখুন, গোল গোল করে জিনিস রাখা আছে, আমরা লেডিকেনি করতে চলেছি। এখন তো সব মিষ্টির দোকানে সব মিষ্টি প্রায় পাওয়াই যাচ্ছে না, যদিও বা পাওয়া যায় তার দাম অনেক। সেই জন্যে আমরা সহজ উপায়ে একটা ভালো লেডিকেনি করতে চলেছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করবেন, এবং আমরা নিজেরাও বাড়িতে তৈরি করবেন, লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তো এইগুলো দেখছেন, এক একটা গোল, এগুলো কী দিয়ে করেছে, তাই না? এইগুলো হচ্ছে পাউরুটি, সাইডের যে কালো অংশগুলো আছে এগুলো ছুরি দিয়ে কেটে দিয়ে বাদ বাকিটা নিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে এ ধরনের গোল্লা তৈরি করা হয়েছে। লেডিকেনির মতন গোল্লা তৈরি করা হয়েছে। তো এইগুলো আমরা এবারে তেলে ভাজবো, দেখতে থাকবো। সব লাল লাল হয়ে এসছে, এবার লাল লাল হয়ে গেলে আমরা একটা একটা করে তুলে দেবো, নাহলে খুব কালো হয়ে যাবে। তারপর আপনার সঙ্গে দেখা। দেখুন, একটা বাটিতে আমি কিছু পরিমাণ চিনি নিয়ে জল গরম করতে দিয়েছি। চিনিটা প্রায় গলে গেছে, একটু রসটা পাতলা হবে, আমরা পাতলা রস দিয়ে করবো। আর একটু টেস্ট রাখার জন্য আমি ছোটো এলাচ দিয়েছি। দেখুন, ছোটো এলাচ এর সঙ্গে দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলে এবার সেটা সুন্দর সেন্ট উঠবে। এরপর আমরা আমাদের তৈরি করা যে বলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম, লাল লাল করে ভেজেছি, সেগুলোর মধ্যে দিয়ে দেবো একে। এখন এটা কিছুক্ষণের মধ্যে ফুটবে, হালকা আছে, তারপরে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। এটা হচ্ছে পরের দিন, পরের দিনকে সকালবেলা আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আঁকাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, এখন তো একদম সময় পাই না বলে পরে ওঠা হয় না। পাখাটা পরিষ্কার করে নিচ্ছি, পাশের ঘরে পাখাটা রাজ পরিষ্কার করছে, সেটা আমি দেখিয়েছি, নাহলে পরে দেখিয়ে দেবো তোমাদের। নাচ পাখাটা পরিষ্কার করলো পরেরটা, কেন আমি পারবো না অত উঁচুতে। এবার একটু ঝুলটুলগুলো ঝেড়ে দিলাম, তাকেও প্রচণ্ড ময়লা হয়েছিল, খেলার পুতুল পুতুলগুলো থাকে, ওগুলো রোজ নামানো হয় না, এই ফাঁকে পরিষ্কার করে নিলাম। দেখো ঝাঁটা নিয়ে উঠে পড়েছি, ঝুলগুলো ঝাড়ব, যেটুকুনি আমার হাত যায় সেইটুকুনি পরিষ্কার করা হলো। ভেতরটা প্রচণ্ড নোংরা হয়, চাদর তুললে খুব কিচকিচ করে, ওইটা ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর বালিশ ওয়ারগুলো কাচবো না। হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার এখন বাজে কটা বাবু? সাড়ে আটটা বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, এর মধ্যে আমার ব্লগ করা হয়নি। কালকে সকালে একবার আমি তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, তারপরে আর হয়নি, কাজের চা বুঝতেই পারছো। আর এখন বানাতে চলেছি চাউমিন, এই যে চাউমিনের প্যাকেট নিয়ে বসে আছি। আমি আনাজটা কুটবো, মানে কী কী দেবো, গাজর আর ক্যাপসিকাম দেবো, আর বাদবাকি রান্নাটা রাজি করবে, আর আমি চাউমিনটা সেদ্ধ করে দেবো দিয়ে রাজ করবে, কেন মেয়েরা ওর হাতের চাউমিনটা খেতেই ভালোবাসে, সেই কারণে। ভেজ চাউ
হ্যাঁ ভেজ চাও, সরি ভেজ চাও ওটা বলিনি, কেন বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তোমরা জানো তো, সেই কারণে তা করছি দেখো। ঠিক আছে, আজকে আমরা চাউমিন করব। চাউমিনের জন্য ভেজ করব, কারণ আজকে নিরামিষই তো বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষে যে ভেজ চাউমিন করব। সেই জন্য দেখুন এখানে গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে, ক্যাপসিকাম আছে আর কিছু লঙ্কা আছে, আর ওইদিকে সব ভিনিগার আছে আর সোয়া সস সব রেডি করে নিয়েছি। এবার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। সাদা তেল, হ্যাঁ তেল দিয়ে দিলাম, সাদা তেল একটু গরম হবে, সাদা তেলটা গরম হলে একটু কাঁচা বাদাম দেব, ভেজে নাও, বাদামটা একটু ভালো লাগে আমার, সেই জন্য বাদামটা দিই। ওটা দিলাম, একটু হোক বাদামগুলো, নেড়ে ছেড়ে এগুলোকে একটু আমি ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে নিলে অনেক সুবিধা হবে আপনার বুঝতে। আমাদের গাজর মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এবার একটু নুন দিয়ে দেবো, তাহলে সবজিগুলো না টেস্ট হবে, অনেক সময় এটা দিয়ে দিলে টেস্ট হয় না। ওদের মধ্যে কড়াতে একটু বেশি তেলই দিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হবে না, এবার আমাদের কাছে রাখা আছে চাউমিন। আর চাউমিনটা সিদ্ধ করার সময় আপনারা যখন চাউমিনটা জলটা একসাথে দেবেন, জলটা যখন গরম হয়ে আসবে তখন একটু নুন দিয়ে দেবেন, নুন দিলে কি হয় এটা গলে যাবে না। আর দেখেছেন আমি চাউমিনে একটু তেল দিইনি, কিন্তু অনেকে আছে বাজারে হোক যেখান থেকে হোক তারা তেল দেয়, তেল দিয়ে তারপর করে, আমি কিন্তু তেল দিইনি, এখন কিন্তু ভাবছি একদম পুরো ঝুড়ো ঝুড়ো আছে। মাছটা কমিয়ে দেবো, এইভাবে দিতে থাকবে, দোকানে কি করে এরা তেল দিয়ে এগুলোকে ঝেড়ে রাখে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে। হাতে করে একটু একটু ছাড়িয়ে দেবে, তাহলে নাড়তে সুবিধা হয়।
এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন একটু। হালকা আজিনা মটো দিয়ে দেবেন, হালকা সে আসছে এন্টাসের জন্য। ভিনিগার আছে, একটু ভিনিগার ছড়িয়ে দেবো। একটা তো অসুবিধা হয়, দুটো ধরে করলে ভালো। এর সঙ্গে একটু পারলে গোলমরিচ দিয়ে দেবেন। আমি একটু পরে গোলমরিচ দেবো, পরেও দিলে চলে, আপনি সঙ্গে সঙ্গে দিতে পারেন বা একটু পরে দিলে গোলমরিচ হলে ভালো। গোলমরিচের গন্ধটা খুব সুন্দর লাগে। এটা ভেজ করলে সেই জন্য এরকম করলাম। আর যদি আপনারা ডিম দিয়ে করতে চান তাহলে এটা সরিয়ে এরকম জায়গায় করে এটা তেল দিয়ে এখানে ডিম দিয়ে ভেজে একেবারে ঘেটে এসব দিয়ে দেবো, একবারই হয়ে যাবে। আলাদা করে কিছু করতে হবে। তেল লাগবে মনে হচ্ছে, আর তেলটা অনেকটা টেনে দিয়েছে। একটু ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে দেবো। আমাদের চাউমিন রেডি।